শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত এই কুষ্টিয়া। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকের খুলনা বিভাগের একটি জেলা, যার আয়তন প্রায় 1608 বর্গ কিলোমিটার বা 621 বর্গ মাইল। 6 উপজেলা বিশিষ্ট এ জেলার মোট জনসংখ্যা প্রায় 20 লক্ষ, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1200 লোকের বসবাস। কুষ্টিয়া জেলার উত্তরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা, পূর্বে রাজবাড়ী এবং পশ্চিমে মেহেরপুর ও ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। 1947 সালে ভারত বিভক্তির সময় সৃষ্ট এ জেলার 6টি উপজেলা রয়েছে, যেগুলো হলো ভেড়ামারা, দৌলতপুর, খোকসা, কুমারখালী, কুষ্টিয়া সদর এবং মিরপুর। কুষ্টিয়া জেলা পাট চাষে সমৃদ্ধ। পাটকে আঞ্চলিক ভাষায় বলা হয় কুষ্ঠা। ধারণা করা হয় কুষ্ঠা শব্দটি থেকে ভাষা বিকৃত হয়ে কুষ্টি এবং বর্তমান নাম কুষ্টিয়া ধারণ করেছে। ব্রিটিশ শাসনের সময় কুষ্টিয়া কোনো আলাদা জেলা ছিল না, এটি বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি অংশ ছিল। 1869 সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। আসলে কুষ্টিয়া মধ্যযুগে প্রতিষ্ঠিত হওয়া একটি শহর। সম্রাট শাহজাহানের রাজত্বকালে কুষ্টিয়ায় একটি নদীবন্দর নির্মাণ করা হয়েছিল। নীল চাষিরা এবং ব্যবসায়ীরা এই বন্দরকে ঘিরে বসতি গড়ে তুলেছিল এবং সে কারণেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপকভাবে এই বন্দরটি ব্যবহার করে এবং এরই সাথে সাথে শহরটি আরও উন্নত হতে থাকে। 1860 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার সাথে প্রথম এই জেলার রেল যোগাযোগ স্থাপিত হয়, ফলে এই শহরকে কেন্দ্র করে অনেক বড় বড় কলকারখানা গড়ে ওঠে। যেমন 1896 সালে জগনেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, 1904 সালে রেনুইক অ্যান্ড কোম্পানি এবং 1919 সালে মোহিনী মিলের মতো কোম্পানি এখানে গড়ে ওঠে। 1860 সালে সারা বাংলা প্রদেশে নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কুষ্টিয়া জেলায় এই বিদ্রোহের প্রধান সারির আন্দোলনকারী ছিলেন শালঘার মধুয়া। এই আন্দোলন ব্রিটিশ সরকারকে কর দেয়া থেকে বিরত থাকতে কুষ্টিয়ার কৃষকদের উৎসাহিত করেছিল, ফলে নীল চাষীদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করা যাবে না মর্মে একটি আইন পাশ করা হয় এবং এরই সাথে সাথে এ আন্দোলনের সমাপ্তি ঘটে। 1947 সালে ভারত বিভক্তির সময় চুয়াডাঙ্গা এবং মেহেরপুর অঞ্চল নিয়ে কুষ্টিয়া আলাদা একটি জেলায় রূপান্তরিত হয়। 1984 সালে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর আলাদা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রথমেই বলে রাখি, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কুষ্টিয়া ছিল 8 নম্বর সেক্টরের অধীনে। পাকিস্তান সেনাবাহিনীর 27 বেলুচ রেজিমেন্টের 147 জন সেনা সদস্য যশোর ক্যান্টনমেন্ট থেকে 1971 সালের 25 মার্চ কুষ্টিয়ায় পৌঁছায়। তারা প্রথমেই স্থানীয় পুলিশ স্টেশন দখল করে নেয় এবং সেগুলো সেনা ফাঁড়ি হিসেবে ব্যবহার করতে শুরু করে। কুষ্টিয়ার ছাত্র জনতা, পুলিশ এবং আনসার বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এপ্রিল মাসের 1 তারিখ পাকিস্তানি সেনাবাহিনীদেরকে কুষ্টিয়া থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করা হয়। 1971 সালের 17 এপ্রিল কুষ্টিয়া জেলার অধীনে থাকা মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বাংলাদেশ সরকার স্বাধীনতা ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা এবং দৌলতপুর উপজেলায় পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়। স্বাধীনতা পরবর্তী কুষ্টিয়ায় অনেক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। 1979 সালের 22 নভেম্বর কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলার শান্তিডাঙ্গা দোলালপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কুষ্টিয়া শহরটি গড়াই নদীর তীরে অবস্থিত। গড়াই ছাড়াও এ জেলার প্রধান নদীগুলো হল মধুমতি, মাথাভাঙা, কালীগঙ্গা এবং কুমার নদী। কুষ্টিয়া শহর থেকে 20 কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ি পর্যটন এলাকা হিসেবে বেশ প্রসিদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর তার পৈতৃক জমিদারি দেখাশোনা করার জন্য তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন এই শিলাইদহ কুঠিবাড়িতে এবং এখান থেকেই তার অনেক উল্লেখযোগ্য কাব্য রচনা করেছিলেন। 1890 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার পৈতৃক জমিদারি দেখাশোনা করার জন্য শিলাইদহে আসেন। 1890 থেকে 1901 সাল পর্যন্ত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে অনিয়মিতভাবে তিনি এখানে থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই কুঠিবাড়িটি নির্মাণ করেছিলেন।
এই কুঠিবাড়িটি ছিল নদী তীর সংলগ্ন, আর সে কারণেই রবীন্দ্রনাথকে খুব করে টেনেছিল শিলাইদহের প্রকৃতি, আর সাহিত্যে ছিল তার প্রতিফলন। এখানে থাকাকালীন রবীন্দ্রনাথ তার বিখ্যাত কবিতা, প্রবন্ধ এবং ছোট গল্প লিখেছিলেন। এর মধ্যে অন্যতম হল সোনারতরী, কথা ও কাহিনী, চিত্রা, চৈতালী ইত্যাদি। তিনি এখানে তার অনেক কর্ম ইংরেজিতে অনুবাদ করেছিলেন। গীতাঞ্জলি এবং গীতিমাল্যর অনেক গানও এখান থেকেই লেখা। 1912 সালে শিলাইদহে বসেই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেছিলেন, যার জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এখানে একটি জাদুঘর রয়েছে রবীন্দ্র স্মৃতি জাদুঘর নামে। রবীন্দ্রনাথের ব্যবহার্য অনেক জিনিসপত্র যেখানে প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে রয়েছে তার পালঙ্ক, ওয়্যারড্রব, লোহার সিন্দুক, তার বাধাই করা ছবি এবং ঠাকুর পরিবারের ব্যবহার্য নৌকা। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনে প্রতি বছর 5 দিনব্যাপী রবীন্দ্র স্মরণ উৎসবেরও আয়োজন করা হয়। কুষ্টিয়া রেল স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে ছেউড়িয়া নামক স্থানে লালন ফকিরের এই মাজারটি অবস্থিত। এখানে রয়েছে লালন ফকির সহ তার শিষ্যদের কবর, রয়েছে লালন জাদুঘর, মিলনায়তন এবং প্রাকৃতিক সৌন্দর্য। বছরে 2 বার এই আখড়ায় লালন উৎসবের আয়োজন করা হয়। তার ভক্তদের গান এবং পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই আখড়া। দেখে মনে হবে কোন এক আধ্যাত্মিক বলে লালন যেন টানছে তার এই ভক্তদের। বাংলা সাহিত্যের অন্যতম ট্র্যাজেডি গ্রন্থ বিষাদ সিন্ধুর রচয়িতা কালজয়ী কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় তার জন্মভিটা ও মীর মোশাররফ হোসেন স্মৃতি জাদুঘরটি অবস্থিত। উত্তরবঙ্গ থেকে কুষ্টিয়ায় রেলযোগে আসতে হলে আসতে হবে হার্ডিন ব্রিজ দিয়ে, আর সড়কপথে আসতে হলে লালনশাহ ব্রিজ দাঁড়িয়ে থাকবে আপনার অপেক্ষায়। পদ্মার বুকে এই 2টি সেতু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আসল সেতু বন্ধন। হার্ডিন ব্রিজ ও লালনশাহ সেতুর 2 পাশের সৌন্দর্য এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। হার্ডিনস ব্রিজের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ার গভর্নর জেনারেল লর্ড হার্ডিনজের নামানুসারে। হার্ডিন ব্রিজটির নির্মাণকাল শুরু হয়েছিল 1909 সালে। এটি নির্মাণ করতে প্রায় 5 বছর লেগেছিল। 1915 সালের 4ঠা মার্চ ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হয়। এই ব্রিজটি মূলত 2 লেন বিশিষ্ট ব্রডগেজ রেল লাইনের জন্য নির্মিত। হার্ডিন ব্রিজটি 1.8 কিলোমিটার দীর্ঘ। ফকির লালনশাহের নামানুসারে এই সেতুটির নামকরণ করা হয় লালনশাহ সেতু। লালনশাহ সেতুটির মোট দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। সেতুটি 2004 সালের 18ই মে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অমর কথাশিল্পী, প্রাবন্ধিক এবং নাট্যকার মীর মোশাররফ হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার লাহিনীপাড়া গ্রামে 13ই নভেম্বর 1847 সালে জন্মগ্রহণ করেন। মীর মোশাররফ হোসেন ছিলেন বাংলার মুসলিম পরিবার থেকে উঠে আসা প্রথম প্রধান লেখক। 1911 সালের 19 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নাটক জমিদার দর্পণ এবং বিষাদ সিন্ধু উপন্যাসের জন্য তিনি হয়ে আছেন অমর। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি, যিনি বাঘা যতীন নামে সুপরিচিত। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যেন বাঘের মতোই গর্জে উঠেছিল বাঘা যতীন। 1879 সালের 8ই ডিসেম্বর কুষ্টিয়ায় জন্ম নেয়া বাঘা যতীন 1915 সালের 10ই সেপ্টেম্বর পৃথিবী থেকে বিদায় নেন। গ্রাম সাংবাদিকতার পথিকৃৎ হরিনাথ মজুমদার 1833 সালে কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করেন। নিজ উদ্যোগে প্রকাশ করেন গ্রামবার্তা প্রকাশিকা নামে পত্রিকা। সাহিত্যেও তার বিচরণ রয়েছে চোখে পড়ার মতো। বাংলা ভাষা, সংস্কৃতি ও সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ এই কাঙাল হরিনাথ মজুমদার।
ঐতিহাসিক নীল বিদ্রোহ নেত্রী জমিদার প্যারিসুন্দরী এই কুষ্টিয়ার সন্তান। মিরপুর উপজেলার সদরপুর নামক স্থানে রয়েছে প্যারিসুন্দরীর বাস্তুভিটা।